আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের। গতকালকে শায়খ ডক্টর মালা আলী কুর্দিস্তানি, যিনি নাকি কুর্দিস্তানের, তাকে থর্কিতে বর্তমানে রয়েছে জার্মানিতে। তিনি জার্মানি থেকে কিছু ভিডিও আমাকে সেন্ড করেছে, কিছু পিকচার আমাকে সেন্ড করেছে। তো সেই ভিডিওগুলো দেখে আমি খুবই অবাক হয়েছি। দেখলাম জার্মানির অমুসলিমরা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাও শায়খ ডক্টর মালা আলী কুর্দিস্তানির হাতে, আল কুরআনের মুজিজার কারণে, আল কুরআনের মিরাক্কেলের কারণে। এমন অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে দেখা যায় যে ইসলাম ধর্ম গ্রহণ করছে অমুসলিম। এই ভিডিওগুলো আমরা যখন মাঝে মাঝে ফেসবুকে টিকটকে আপলোড করি, ফেসবুক কর্তৃপক্ষ, টিকটক কর্তৃপক্ষ তারা রিমুভ করে দেয়, সাথে কমিউনিটি গাইডলাইন ইস্টাইকো মেরে দেয়, যার কারণে আমাদের অ্যাকাউন্ট রিস্কে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরেও আমরা চেষ্টা করব স্ক্রিনে সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখানোর জন্য। ভিউয়ার্স, আপনারা জানেন যে তিন চার দিন পাঁচ দিন হবে তিনি জার্মানিতে গিয়েছেন, সেখানে মানুষের চিকিৎসা শুরু করেছেন, সবকিছু ঠিক থাকলে তিনি ওপেনলি পাবলিকলি ট্রিটমেন্ট করবেন। আপনারা জানেন যে তার পেজে, তার অফিসিয়াল পেজে, তার ইউটিউবে, আমাদের পেজে ইউটিউবে সেই লোকেশন নাম্বার সবকিছু পাবলিশিং করা হয়েছে। ইউরোপ, এশিয়া, বিশ্বের যেই প্রান্তেই থাকেন না কেন, খুব সহজেই কিন্তু তার চিকিৎসা নিতে পারেন চাইলেই। তবে বিশেষ করে যারা এশিয়া কান্ট্রির মধ্যে রয়েছে তারা তো যাওয়াটা খুবই কঠিন হবে, বিকজ দিস ইজ ইউরোপ। জার্মানি ভিসা পাওয়াটা খুবই কঠিন, সো এই হিসাবে এশিয়ানরা অনেক পিছিয়ে থাকবে। যারা ইউরোপে রয়েছেন তারা সেই অ্যাড্রেসে গিয়ে চিকিৎসা নিতে পারেন। আদার্স অন্য কোনো হেল্প লাগলে আমাদেরকে ইনবক্স করেন, কমেন্টস করেন। তো সর্বশেষ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই বিখ্যাত ডক্টর মালা আলী কুর্দিস্তানির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।